TBN 24 television dekhte aaj hi call korun 718-777-6556 login korun www.totalcablebd.com দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি টিবিএন 24 টেলিভিশন আয়োজিত নিয়মিত অনুষ্ঠান টিবিএন অ্যানালিসিস। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখানে আছেন নিরাপদে আছেন, আছেন টিবিএন 24 টেলিভিশনের সাথে। যারা টেলিভিশনের পর্দায় সরাসরি দেখছেন স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। আশা করি আপনারা ভালো আছেন। যে নাম্বারটিতে ফোন করতে হবে যদি কোনো প্রশ্ন থাকে, মন্তব্য থাকে অথবা আমাদের আলোচনায় যোগ দিতে চান সেটি হচ্ছে 646-307-9828। যারা ফেসবুক লাইভে সরাসরি দেখছেন স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। আশা করি আপনারাও ভালো আছেন। যেমন আপনারা মন্তব্য দিয়ে যান, প্রশ্ন জিজ্ঞেস করেন, করে যাবেন। যারা ইউটিউবে দেখছেন স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। আশা করি আপনারাও ভালো আছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ডিসলাইক করবেন, কমেন্ট করবেন। আপনারা জানেন অনুষ্ঠানের শুরুতে আমরা কিছু আপডেট দিয়ে থাকি। গতকাল যেমন বলেছিলাম, স্টিভেন মনুচেন ট্রেজারি সেক্রেটারি বলেছেন স্টিমুলাস প্যাকেজ পাস করা হবে July 31st। কিন্তু আমরা যখন আজ খুব ভালো মতো বিশ্লেষণ করলাম CNBC-তে দেয়া তার সাক্ষাৎকারে, উনি বলেছেন যে July 31st-এর মধ্যে এটি পাস করানো হবে। আপনারা সবাই জানেন সেনেটররা আছেন ভ্যাকেশনে, কংগ্রেস অ্যাজ এ হোল, তারা ফেরত আসবেন July 19 তারিখে। তাহলে তারা সময় হচ্ছে July 20 তারিখ থেকে August 7 তারিখ পর্যন্ত তারা সময় পাবেন। August 8 তারিখে আবার তারা ভ্যাকেশনে চলে যাবেন 31 দিনের জন্যে। এই 2 সপ্তাহের মধ্যে তাদের যা করার করতে হবে, তারা বলছেন July 31 তারিখের মধ্যে তারা এটি পাস করতে পারবেন। কিন্তু নতুন কিছু তথ্য তারা দিয়েছেন, যেমন বলছেন ইন্ডিভিজুয়াল অর্থাৎ একজন ব্যক্তি যদি তার আয় 40,000-এর উপরে হয়ে থাকে তাহলে ইন্ডিভিজুয়ালি উনি স্টিমুলাস চেক পাবেন না। যদি ফ্যামিলি অফ টু, দুজনের ফ্যামিলি থাকে এবং কম্বাইন ইনকাম যদি $80,000-এর উপরে, তারা পাবেন না। অর্থাৎ ফ্যামিলি অফ টু $80,000-এর নিচে থাকতে হবে, ইন্ডিভিজুয়াল $40,000-এর নিচে থাকতে হবে। কিন্তু তারা বলেননি ইনকাম কোন পর্যায়ে গেলে কত কমবে, কত করে কমবে, অথবা কোন পর্যায়ে গেলে একেবারেই পাবেন না। সো এখনও অনেক ডিটেলস আমাদের জানার বাকি আছে, যেটি আমরা আস্তে আস্তে জানবো বলে আমরা আশা করছি। রিপাবলিকানরা আপনারা জানেন প্রথম থেকেই বলছিলেন দেবেন না, দেবেন না, দেবেন না, স্টিমুলাস চেক দেবেন না। কিন্তু এখন তারা ঘুরে দাঁড়িয়েছেন। এক মাস আগে যদি আপনারা আমাদের অনুষ্ঠান নিয়মিত যারা ফলো করছেন আপনারা জানেন আমরা তুলে ধরছি বারবার, ডেমোক্রেটরা বলছেন যে এই $40,000 $80,000 সিঙ্গল পার্সন অ্যান্ড ডুয়াল পার্সন, এই হিসাবটা তারা কোত্থেকে পেলেন তাদের কাছে পরিষ্কার না। এর এক্সপ্লেনেশন দরকার, এর ব্যাখ্যা দরকার, এই নাম্বারের ভিত্তিটা কোথায় সেটাও জানতে হবে। কেন প্রতিটা আমেরিকান পাবে না কেয়ারস অ্যাক্টের মধ্যে, সেটি তারা জানতে চেয়েছেন স্টিভেন মনুচেনের কাছে, সেটি আমরা এখনও জানি না। আপনারা আরও জানেন প্রেসিডেন্ট ট্রাম্প অ্যান্ড হোয়াইট হাউস বলেছে স্টেট এবং লোকাল গভর্নমেন্ট তারা যদি স্টিমুলাস চেক অথবা ফেডারাল হেল্প চায় বা পেতে চায়, স্কুল রিওপেন করতে হবে, এটি একটি শর্ত। স্কুল যদি সম্পূর্ণভাবে রিওপেন না হয় তারা তাদেরকে কোনো রকম ফেডারাল হেল্প দেবেন না। ডেমোক্রেটরা বলছেন স্কুল যদি খুলে দেওয়া হয়, স্টেটরা যদি আশা করে যে আমরা ফেডারেলের সাহায্য আমাদের দরকার, এটা ছাড়া চলবে না, এবং তার জন্য যদি স্কুলগুলো খুলে দেওয়া হয় এটা হবে একটি খারাপ ব্যাপার। তার কারণ হচ্ছে স্কুল খোলার কত কিছু পূর্ব শর্ত আছে, সেটি মানতে হবে। আমাদের দেখতে হবে আমাদের বাচ্চারা তারা সেফ কিনা, এডুকেটর তারা সেফ কিনা, যারা প্যারেন্টস আছে তারা নিরাপদ বোধ করেন কিনা। ওপেনিং হতে হবে সেফ, এটি একটি পূর্ব শর্ত। এই হচ্ছে সামগ্রিক অবস্থা। এর সাথে আপনারা COVID-19-এর সিচুয়েশন জানেন, ওয়েস্ট অ্যান্ড দ্য সাউথ, দক্ষিণের এবং পশ্চিমের অঙ্গরাজ্যের অবস্থা, স্টেটগুলোর অবস্থা খুবই বাজে। গত বুধবার 62,000 কেসেস এজ এ সিঙ্গল ডে ইজ এ নিউ রেকর্ড হাই। হাসপাতাল, আপনি জানেন হাসপিটালাইজেশন কেস বাড়ছে প্রতিদিন। মিসিসিপি, দে ডোন্ট হ্যাভ এনি মোর রুম ইন দ্য বেডস অর ICU। সো অবস্থা এতটাই খারাপ। এই সমস্ত বিষয়ের সাথে নতুন একটি উপাদান যোগ হয়েছে, যেটি আপনারা জানেন আমি আলাপ করছি বেশ কয়েকদিন ধরে, একটি হচ্ছে ইমিগ্রেশন সিস্টেমের বেশ পরিবর্তন আসছে। আমরা বারবার বলছি পাবলিক চার্জ কথাটা কিন্তু এক জায়গায় সীমাবদ্ধ নয়। কেন আপনারা জানেন, যখন এখানে স্পাউস অর্থাৎ হাজব্যান্ড যদি ওয়াইফের জন্য অ্যাপ্লাই করতেন অথবা ওয়াইফ যদি হাজব্যান্ডের জন্য অ্যাপ্লাই করতেন, তারা যদি এখানকার নাগরিক হতেন, এটি অলমোস্ট গ্যারান্টিড গ্রিন কার্ড, কারণ তারা আসবেন। এটিও এখন গ্যারান্টিড না। কেন গ্যারান্টিড না?
এই পাবলিক চার্জার আন্ডারে কীভাবে পড়তে যাবেন, কারণ তারা এখন আর স্পন্সর যিনি করছেন, পিটিশনার যিনি করছেন, তাদেরকে অতটা কেয়ার করছেন না, করছেন, কিন্তু তারা অ্যাপ্লিকেন্ট, যারা অ্যাপ্লিকেন্ট আছেন, যাদের জন্যে করা হয়েছে, তাদেরকে খুঁটিয়ে দেখছেন, তাদের কিছু কিছু গুণাবলী এবং তাদের তথ্য যদি ম্যাচ না করে এবং সম্ভাব্যভাবে মনে হয় যে ভবিষ্যতে এই মানুষটি এসে পাবলিক চার্জ অর্থাৎ মেডিকেয়ার, মেডিকো, হেলথ ইন্স্যুরেন্স, ক্যাশ অ্যাসিস্ট্যান্স নিতে পারেন, তবে সেই ক্ষেত্রে তাকে দেওয়া হতে পারে, নাও হতে পারে গ্রিন কার্ড। এর সাথে এসেছে অ্যাসাইলামের পরিবর্তন। এই সমস্ত বিষয়ে আজকে আমার সাথে আলাপ করার জন্য আমার সাথে যোগ দিয়েছেন অ্যাটর্নি অ্যাট ল ইরশাদ শামি। চলুন স্বাগত জানাই তাকে। আশা করি আপনি শুনতে পাচ্ছেন, ভালো আছেন, কেমন আছেন? আসসালামু আলাইকুম, ভালো আছি হাবিব ভাই, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, দর্শকরা আশা করি সবাই ভালো আছেন। চলুন আমরা অ্যাসাইলাম থেকে শুরু করি প্রথমে, সেই কী পরিবর্তনগুলো এসেছে, এর ইম্প্যাক্ট কী, সেই বিষয়ে আলাপ করব। আমরা কিছুক্ষণ আগে আমি আর আপনি আলাপ করছিলাম যে প্রেসিডেন্টও আইনের ঊর্ধ্বে নন, সেই ব্যাপারটি থেকে শুরু করতে পারি। চলুন যাই আমরা সেখান থেকে শুরু করে পরবর্তীতে অ্যাসাইলাম, তার পরবর্তীতে যাব পাবলিক চার্জে। ধন্যবাদ হাবিব ভাই। আমরা গতকাল যে সুপ্রিম কোর্টের রায় দিয়েছেন, যে নিউ ইয়র্ক প্রসিকিউটর ডোনাল্ড ট্রাম্পের ট্যাক্স রিটার্নের এগুলো সংগ্রহ করতে পারে, কপি ওনার ট্যাক্স ইনফরমেশন, এবং এটাতে দেখা যাচ্ছে এই সুপ্রিম কোর্ট আবারও প্রমাণ করে দিলেন যে কেউই এদেশে লয়ের ঊর্ধ্বে না, ইভেন প্রেসিডেন্ট। সো এটা হচ্ছে যে প্রেসিডেন্ট ইজ নট এমিউন ফ্রম এনি কাইন্ড অফ ইনভেস্টিগেশন, যেটা এখন প্রেসিডেন্টের এগেনস্টে হচ্ছে। এটা হচ্ছে যে আমাদের গতকালকের সুপ্রিম কোর্টের রায়। আরেকটা হচ্ছে যে আরেকটা সুপ্রিম কোর্টের রায় যেটা করেছেন গতকাল, সেটা হচ্ছে যে ডেট কালেক্টররা যারা মানে পরিশোধ করতে পারছেন না তাদের ক্রেডিট কার্ড বিল এবং বিভিন্ন ধরনের ডেট, এগুলোর জন্য তারা ডেট কালেক্টররা একটা ছিল, তারা ফোন কল করে, এটা এভরিডে ফোন কল করে, রবো কল যেটাকে বলে, করে ডেট কালেকশনের জন্য ট্রাই করতেন। তো এখন গতকাল সুপ্রিম কোর্ট সেটা নিষেধ করে দিয়েছেন, তারা করতে পারবে না এই জিনিসটা। সো দ্যাট ইজ অলসো আ গুড নিউজ ফর যারা আসলে ডেট পে করছে পাচ্ছেন না তাদের জন্য এটা। আর হচ্ছে অ্যাসাইলামের ব্যাপারটা যেটা বলেছেন, যে অ্যাসাইলামের ইয়েটা খুবই যেটা আমাদের কাছে খুবই এখন ডিস্টার্ব করছে, সেটা হচ্ছে যে অ্যাসাইলাম যখন অফিসার ডিসাইড করতেন, আগে অফিসারের ডিনাই, অ্যাসাইলাম কেসটা ডিনাই করার কোনো ক্ষমতা ছিল না। অফিসার, অ্যাসাইলাম যে ইন্টারভিউইং অফিসার, উনি আইদার আপনাকে ইন্টারভিউ করে আইদার আপনাকে গ্রান্ট করতো অথবা আপনাকে রেফার করে দিত জাজের কাছে। এখন অ্যাসাইলাম অফিসারকে পাওয়ার দেওয়া হয়েছে যে ও উনি কেসটা ডিনাইও করতে পারবেন, উইচ ইজ ভেরি ভেরি রিস্কি আমরা মনে করছি, কারণ অ্যাসাইলাম অফিসাররা সবসময় যথাযথ সময় এবং যথাযথ পর্যালোচনা না করেও অনেক সময় ডিসিশন নেয়। সেই ক্ষেত্রে আমরা অ্যাপিল এবং কোর্টের শরণাপন্ন হতে হবে। কিন্তু এই জিনিসটা যে অফিসারকে দিয়ে দেওয়া পাওয়ারটা, যে অফিসার ডিনাই করতে পারবে আপনার কেস, এটা এটা নতুন এবং এটা আগে ছিল না। সো এটা আমাদের আমাদের অ্যাসাইলাম সিকারের জন্য ইটস নট আ ভেরি গুড নিউজ, বাট এটা শুনে হতাশ হলেও চলবে না, কারণ এই ডিসিশনটা ডিনাই করার পরেও আমাদের অপশন থাকবে হয়তো বিভিন্ন ধরনের অ্যাপিলে। সো দ্যাটস একটা হোপফুল নিউজ। আরেকটা হচ্ছে যে আমরা দেখতে পাই অনেকেই যারা ইলিগালি এন্টার করতে ট্রাই করে বর্ডার দিয়ে এবং সেখানে অ্যাসাইলাম সিক করে, এই ধরনের লোকদের অনেকে আমরা দেখেছি সাউদার্ন বর্ডারে, অনেক অসংখ্য অসংখ্য লোক যারা এন্টার করতে চেয়েছে এবং অ্যাসাইলাম সিক করেছে, তাদেরকে অ্যাসাইলাম সিক করার পরে একটা নাম্বার দিয়ে তাদেরকে আবার ব্যাক করে দেওয়া হচ্ছে মেক্সিকোতে, তাদেরকে এন্টার করতে দেওয়া হচ্ছে না, এবং বলতেছে যে কোর্টের ডেট দেওয়া হবে এবং সেই ডেট অনুযায়ী তারা কোর্ট অ্যাপিয়ারেন্স করতে পারবে। সো উইচ ইজ এটাও খুব নতুন, আগে এটা করতে দেওয়া হতো না, অ্যাসাইলাম সিক করার পরে আপনাকে, আপনি ফাইল করার পরেই আপনাকে এন্ট্রি দিয়ে দেওয়া হতো, এখন সেটা দেওয়া হচ্ছে না। দিস ইজ ওয়ান। আনাদার থিং হচ্ছে যে যারা অ্যাসাইলাম সিকার এভাবে বর্ডারে, তাদেরকে যে আগে লাইক সিক্স মান্থস আপনার কেসটা যদি পেন্ডিং থাকতো আপনাকে ওয়ার্ক পারমিট দেওয়া হতো, উইচ ইজ 180 days, এখন সেটাও বলে হচ্ছে যে যারা ইলিগালি অথবা ফ্রডুলেন্টলি কোনোভাবে তারা
মনে করে তাহলে তাদেরকে ওয়ার্ক পারমিটও দেওয়া হবে না। সো উইচ ইজ দিজ আর অল ইটস নট আ গুড নিউজ ফর অ্যাসাইলাম সিকার্স। এবং যদি আপনাদের টিভি এবং মিডিয়ার মাধ্যমে বিভিন্ন দেশে এটা যেহেতু প্রচারিত হচ্ছে, তো আমাদের বাঙালি যারা তাদের উদ্দেশ্যে আমরা বলছি যে আপনাদের যদি এই ধরনের কোনো অ্যাসাইলাম সিক করার কোনো রকমের মানে আশা থাকে, তাহলে এগুলো যাচাই বাছাই করে তারপরে যেন এগুলো করে, এই পথে পাড়া দেয় আর কি। বিকজ ইটস বিকামিং ভেরি ডিফিকাল্ট, বর্ডার দিয়ে এন্ট্রি করা ইটস বিকামিং ডিফিকাল্ট, এবং অ্যাসাইলাম সিক করলেও ঢুকতে দেওয়া হচ্ছে না, দ্যাটস আনাদার থিং। তো এটা আরেকটা হচ্ছে যে আমাদের, আমরা আরেকটা জেনেছি যে স্টুডেন্ট ভিসায় যারা এখানে আছে তাদেরকে যে যারা অনলাইনে কোর্স করবেন তাদেরকে এখানে কান্ট্রি ছেড়ে চলে যাওয়ার একটা আদেশ দিয়েছেন, কিন্তু যারা পার্সোনালি অ্যাটেন্ড করবে কোর্স তারা দে ক্যান স্টিল রিমেইন। এটা হচ্ছে যে স্টুডেন্টদের। কিন্তু আরেকটা আছে যারা এক্সচেঞ্জ প্রোগ্রামের স্টুডেন্ট আছে তারা অনলাইনে ক্লাস করতে পারবে, তাদের জন্য এটা কোনো সমস্যা না। সো অনলাইনে ক্লাস তাদের জন্য ইটস ফাইন। আদার স্টুডেন্ট আপনারা সবার উদ্দেশ্যে বলছে আমাদের স্টুডেন্টদের, যারা আমাদের বাংলাদেশি স্টুডেন্ট আছে তারা যেন অনলাইনে ক্লাস না নিয়ে পার্সোনালি যেভাবে অ্যালাউ করছে সে ধরনের ক্লাস নিয়ে নেন যত শীঘ্রই সম্ভব, যাতে তারা এই লয়ের আয়তায় না পড়ে এবং কোনো রকমের ভায়োলেশনে না যায় আর কি। ওকে, এটি তো মোটামুটি সবই উদ্বেগজনক খবর, কোনো একটি ভালো খবর পাচ্ছি না। এবং আমি হয়তো এর মধ্যে আপনাকে আরেকটি জিনিস ব্যাখ্যা করতে বলবো, সেটি হয়তো আরও একটু বেশি উদ্বেগজনক, কিন্তু চলুন জেনে থাকা ভালো না জানাচ্ছে। আমি পাবলিক চার্জের কথা বলছি, যেটি আপনি জানেন ফেব্রুয়ারি 24 তারিখ। আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাচ্ছি, সব খারাপ খবরের মধ্যে একটা ভালো খবর আছে যে যারা আমাদের অনেকেই সিটিজেনশিপের পরীক্ষা দিয়ে ওয়েট করছিলেন তাদের ওথের জন্য, এবং অনেকেই দেখা গেছে যে কোনো একটা সমস্যায় ফর এক্সাম্পল কোনো ডকুমেন্ট USCIS চেয়েছে ওনারা প্রোভাইড করতে পারেন নাই, অথবা কোনো ধরনের ওনাদের ব্যাকগ্রাউন্ডে কোনো ধরনের ক্রিমিনাল কেসের কোনো ছোটোখাটো ভায়োলেশন অথবা চার্জ ছিল, এই ধরনের কেসগুলো আগে পেন্ডিং অবস্থায় রেখে দেওয়া হয়েছিল। রিসেন্টলি আমরা দেখছি গত জুলাইয়ের 1 তারিখ থেকে তাদেরকে এর ওতে ডেটের জন্য আমাদেরকে কল করছে যে আমাদের ক্লায়েন্টরা যেন ওতে জন্য যায়। সো এরকম অনেক অনেক ওত, খুব তাড়াতাড়ি ওত দেওয়া হচ্ছে এই এই পেন্ডিং কেসগুলোকে। সো এটা একটা গুড নিউজ আর কি। দিস ইজ রিয়েলি গুড নিউজ। কিন্তু অনেকে জিজ্ঞাসা করছেন যে সিটিজেনশিপের এক্সাম কি রিস্ক্যাজুয়াল করা শুরু হয়েছে কিনা, অথবা শুরু হয়ে থাকলে কবে থেকে। তো তাহলে দিস ইজ গুড নিউজ। এখন আমরা এখনো ওনার মানে এখনো চিঠি পাচ্ছি না যে রিস্ক্যাজুয়াল করছে ইন্টারভিউ, বাট যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে যে রিস্ক করা হচ্ছে, স্ক্যাজুয়াল করা হচ্ছে ওথের ডেটের জন্য, উইচ ইজ অলসো আ গুড নিউজ। অনেকেই ওথের জন্য ওয়েট করছিলেন, সো এটা তাদের জন্য গুড নিউজ। এবং এটা আমরা বরাবরই দেখছি ইলেকশনের আগে আগে সিটিজেনশিপের অ্যাপ্লিকেশনগুলো খুব তাড়াতাড়ি প্রসেস হয়। সো যদি কেউ ওয়েট করছেন যে অ্যাপ্লাই করবেন, দ্রুত অ্যাপ্লাই করে ফেলা উচিত, কারণ এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর কি সিটিজেনশিপটা। আচ্ছা চলুন, তাহলে এখন যে অনেকেরই যে আসল যে দ্য মিট অফ দ্য ডিসকাশন টুডেজ আজকে, সেটি হচ্ছে পাবলিক চার্জ। প্রথম কথা হচ্ছে পাবলিক চার্জ জিনিসটি কি এবং কিভাবে এটি বিবেচনা করা হচ্ছে। পাবলিক চার্জ হচ্ছে যে বলা হয়েছে যে মেডিকেড, মেডিকেয়ার, ক্যাশ অ্যাসিস্ট্যান্ট, এই ধরনের যারা নিয়ে থাকেন এই এই জিনিসগুলো যেটা গভর্নমেন্টের অথবা পাবলিক ফান্ডের ওপর চাপ সৃষ্টি করবে, এই এই চার্জগুলোকেই হচ্ছে পাবলিক চার্জ বলা হয়। এবং পাবলিক চার্জের আয়তায় যেমন প্রেগনেন্ট ওমেন যদি নেয় এই জিনিসগুলো, সেটা পাবলিক চার্জের আয়তায় পড়বে না। তারপরে এরকম কিছু এক্সেপশন আছে যে আন্ডার এজ চিলড্রেন যারা হয় তারাও এটার আন্ডারে পড়বে না। সো এরকম অনেকগুলো এক্সেপশন আছে। কিন্তু আরেক যেটা আমরা আমাদের ইমিগ্রেশনের ক্ষেত্রে যেটা পাবলিক চার্জ আমরা বেশি কনসিডার করছি, যে যেটা আগে যেমন স্পন্সর, একজন স্পন্সর দিয়েছে, ওনার যদি ইনকামটা এনাফ না হয়ে থাকে তাহলে আমরা জয়েন্ট স্পন্সর একটা দুইটা তিনটা জয়েন্ট স্পন্সর পর্যন্ত দেওয়া যেত। কিন্তু এখন যেটা হচ্ছে যে আপনি ফর এক্সাম্পল আপনি আপনার স্পাউসের জন্য অ্যাপ্লাই করেছেন এবং আপনি এখানে ভালো অবস্থায় আছেন, আপনার স্পাউস তার
যে যাকে আপনি আনতে চাচ্ছেন তার দেখবে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা কি, তার কোনো স্কিল আছে কিনা, তার ইংলিশ ল্যাঙ্গুয়েজ এর কতটুকু দক্ষতা আছে। এবং অনেকে অনেকে এটা রেকমেন্ড করছে যে ইন্টারভিউতে নেওয়ার সময় অনেকেই হয়তো ইউএস হিস্ট্রি এবং ইউএস গভর্নমেন্টের ওপরও প্রশ্ন করতে পারেন, এটা বলছেন যারা অ্যানালাইসিস করছে। কিন্তু এই জিনিসগুলোর জন্য আমরা যারা ওয়েট করছি, যারা স্পাউস অথবা অন্য কোনো ফ্যামিলি মেম্বারকে জন্য ওয়েট করছি, তাদেরকে এই ওয়েটিং পিরিয়ডে আমি আগেও অনেকবার টিভি এন 24 এর মাধ্যমে এবং অন্য টিভির মাধ্যমে আমি বলেছি যে আপনারা যারা ওয়েট করছেন তারা আপনাদের নিজেদেরকে যে কোনো একটা স্কিল যেটাই আপনি পছন্দ করেন না কেন, নিজেকে স্কিল মানে একটা অ্যাডাপ্ট করা নেওয়া, যে কোনো যেমন আপনি টেইলারিং করতে পারলে সেটা করেন, আপনি ড্রাইভিং করতে পারেন, আপনি কম্পিউটার টেকনিশিয়ান, এনিথিং উইচ উইল আপনাকে যে কোনো একটা স্কিল অ্যাড করে নিতে পারেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে ল্যাঙ্গুয়েজটার উপর দখল ভালো হওয়া উচিত, প্লাস আমেরিকান হিস্ট্রি অ্যান্ড গভর্নমেন্টের ওপর লিটল বিট অফ নলেজ, অল দিস ওয়াইল ইউ ওয়েটিং ইউ ক্যান ডু ইট। কারণ পরে আপনি যখন ইন্টারভিউতে যাবেন তখন যেন আপনার এটা সম্মুখীন হতে না হয়। এবং এই কারণেই যদি মনে করে অফিসার যে আপনার কোয়ালিটি নাই, আপনি এখানে এসে করার মতো আপনার তেমন কিছু নাই এবং আপনি এখানে গভর্নমেন্টের ইন ফিউচারে গভর্নমেন্টের উপরে পাবলিক চার্জের উপরে ডিপেন্ড করতে পারেন, এরকম যদি মনে করে তাহলে অফিসারের পাওয়ার থাকবে যে আপনার ভিসাটা ডিনাই করা। এই জিনিসটা কিন্তু আমি আপনাকে আবারও বলছি ভাই, এই এই লটা ব্রিটিশ ইয়েতে ইমিগ্রেশন অনেক আগে থেকেই আছে এই জিনিসটা, তো এটা আমেরিকান ইমিগ্রেশনে নতুন এটা এডিশন হচ্ছে। বাট নট টু ওয়ারি টু মাচ, জাস্ট আমাদের একটু ট্র্যাকিংটা চেঞ্জ করতে হবে, এটা নিয়ে হতাশ হয়ে যাওয়ার কিছু নাই। আমি সেখানে আসছি, কারণ যেহেতু আমরা এখন সমস্যাটা জানি তার সমাধানের একটা উপায় থাকতে হবে, ঠিক আছে, কিন্তু আমি কয়েকটি জিনিস সবার অবগতির জন্য এবং আপনার কাছে পরিষ্কার হওয়ার জন্য আমি জিজ্ঞেস করব। আমি এটি নিয়ে বেশ কিছু এজেন্সিকে কল করেছি, কিছু ঘাটাঘাটি করেছি এবং তাতে যতটুকু বুঝলাম যে আপনি যেটি বলছেন যে আগে যেটি সিস্টেম ছিল, হাজব্যান্ড যদি ওয়াইফের জন্য করে অথবা ওয়াইফ যদি হাজব্যান্ডের জন্য করে, ইটস অলমোস্ট গ্যারান্টিড ভিসা, শুধু আপনাকে কী করতে হবে, অ্যাফিডেভিট অফ সাপোর্ট দেখাতে হবে, দ্যাটস অ্যাবাউট ইট, রাইট? কিন্তু এখন যেটি হয়েছে, আপনাকে দেখাবে অ্যাপ্লিক্যান্ট হিসাবে আপনি কেমন, যেটি আপনি একটু আগে বলছিলেন, যদি অ্যাপ্লিক্যান্ট হিসাবে আপনি সামর্থ্য না থাকে, অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতা না থাকে, আপনার কোনো স্কিল না থাকে এবং বয়স যদি আপনার বেশি হয়ে থাকে অথবা বয়স্ক লোক যারা আছেন তাদের যদি হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনাকে মনে করবে যে, আমি দেখলাম বয়সের ক্ষেত্রেটা তারা খুব বেশি করে দেখছেন এবং তখন মনে হবে যে এই লোক তো এখানে সে কিছু করতে পারবে না, কাজেই সুতরাং সে পাবলিক চার্জে যাবে, কাজেই ভিসা ডিনায়ের একটা ব্যাপার থেকে যায়। এবং সেটা হাজব্যান্ড ওয়াইফের স্পাউজের ক্ষেত্রেও হতে পারে, এটি কি আমার এই যে সন্দেহটা কি অনেকখানি সত্যি? জি, এটা 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 অফিসারের পাওয়ারটা ডিসক্রেশনটা অনেক বেশি দেওয়া হচ্ছে আর কি এই এই এটার মাধ্যমে। তো অফিসার ইচ্ছা করলে উনি হয়তো এরকমও হতে পারে এত বেশি এটাতে এমফাসিস না করতে পারে, কিন্তু যেটা গাইডলাইন দেওয়া হবে অফিসারকে সেখানে অ্যাকচুয়ালি টাইট করে গাইডলাইনটা দেওয়া হবে যে এই 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 ক্রাইটেরিয়া মিট করলে তাদেরকে ভিসা দেওয়া হবে এবং এগুলো এগুলো মিট না করলে তাদেরকে ভিসা দেওয়া হবে না। ঠিক আছে, কিন্তু এটার এটার আরেকটা জিনিস হচ্ছে যে এই এই ধরনের যদি হয় এবং ডিনাই করে, তাদের একটা অপশন আছে অবশ্যই, এখানে লয়ারের মাধ্যমে তারা ওনারা অ্যাপিল করতে পারবেন এবং অন্য অন্য স্টেপ নিতে পারবেন। ঠিক আছে, আমি এই প্রসঙ্গে আসছি কারণ আমি আপনাকে কয়েকটা জিনিস তুলে ধরতে চাই, যেটি আমি বুঝলাম যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন অথবা কারেন্ট অ্যাডমিনিস্ট্রেশন তারা খুঁজছিল একটি উপায় সংবিধান পরিবর্তন না করে কীভাবে এটাকে খুব টাইট করা যায়, এবং তারা মনে হয় একটি উপায় পেয়ে গেছেন, সেটি হচ্ছে পাবলিক চার্জ। দিস ইজ হোয়াট আই থিঙ্ক, আমার মনে হচ্ছে, কারণ বেশ কিছু জিনিস আমার কাছে আসলে দেখলাম যে তারা একটি নতুন ফর্ম দিচ্ছেন সবাইকে, অ্যান্ড দিস ফর্ম ইজ 18 পাতা লম্বা, না I-944 18 pages, এবং এখানে ভুল করার সম্ভাবনা ভুল হওয়ার সম্ভাবনা খুব বেশি। তারপর আরেকটি নতুন ফর্ম আমি দেখলাম যেটি DS-5540, এটি আপনাকে করতে হবে। তারা অ্যাপ্লিকেন্টসের ক্রেডিট হিস্ট্রি, এডুকেশনাল হিস্ট্রি, ফাইন্যান্সিয়াল হিস্ট্রি চাবে, এর সাথে যেটি তারা করছেন লিগাল ফিজ বাড়িয়ে দিচ্ছেন, এবং আমি শিওর লিগাল ফিজ সরকারেরটা বাড়লেও আপনারা যেরকম লয়, ইমিগ্রেশন লয় আছেন তাদের ফিটাও বাড়বে, কারণ আপনার আগে যেটি I-85 জন্য করতেন, এখন যদি 18 পাতার একটি ফর্ম ফিল আপ করেন আপনি নিশ্চয়ই ইটস গোয়িং টু টেক মোর টাইম ফর ইউ, সো দ্য ফিজ ইজ গোয়িং টু বি লিটল বিট মোর, কাজেই অ্যাপ্লিকেন্টরা যারা আছেন তাদের খরচ বাড়বে এই ক্ষেত্রে। আরেকটি যেটি দেখলাম আমি,
তারা একটি জিনিস এটা এটা ভ্যারিয়েবল যেটা আপনি একটু আগে উল্লেখ করেছেন, ভ্যারিয়েবলটা ডিপেন্ড করতেছে যে মানুষ আপনার ইন্টারভিউ নিচ্ছে, তারা যদি মনে করে কোনো কারণে যে আপনি লাইকলি পাবলিক চার্জ নিতে পারেন সেই ক্ষেত্রে আপনার সম্ভাবনা কম ভিসা পাওয়ার ক্ষেত্রে, এটি হচ্ছে অনেক বড় বড় ব্যাপার। আমি এই সমস্ত বিষয়ে আরও একটু পরিষ্কার হতে চাবো, আমি এটা তুলে ধরলাম এই কারণে যে যারা দেখছেন অনুষ্ঠানটা তাদের এই সমস্ত জিনিস জানা দরকার। চলুন আমরা কয়েকটি ফোন কল নিয়ে নিই, তারপর আমার কিছু অন্য প্রশ্ন আছে যেটি আমরা ওই প্রসঙ্গে আলাপ করবো, সেটি হলো সমাধানের ক্ষেত্রটা কি। প্রিয় দর্শক কি আছেন, দয়া করে নাম জানাবেন, প্রশ্নটি করবেন। প্রিয় দর্শক কে আছেন, নাম জানিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুনছি। ওয়ালাইকুম সালাম, শুনছি, বলুন। ভালো আছেন? জি ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। বলতে যে আমার ভুল হয়েছে, তা আমি চিঠি আর পুরুষকে পাঠাইনি, এখন অ্যাপ্লিকেশন করা যাবে কিনা, এইলো এক নম্বর প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ, দ্বিতীয়, তখন আমি কাজে যাই মে মাসের 5 তারিখ থেকে, 5 দিন অথবা 6 দিন কাজ করি, কিন্তু যে টাকা পাই যারা কাজ না করে তার চেয়ে বেশি পায়, তো এখন আমি যে কাজ করি এর জন্য কোনো ভাতা আছে কিনা। আচ্ছা আচ্ছা, দ্বিতীয়, এটি হচ্ছে আপনার দ্বিতীয় প্রশ্ন, তাই তো? এই এই স্যার, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, আপনার প্রশ্ন উত্তর পাবেন। ওকে, হ্যাঁ, আমি আরেকটি প্রশ্ন নিব। প্রিয় দর্শক কে আছেন? প্রিয় দর্শক, হ্যালো, জি শুনছি, নাম বলে প্রশ্ন করুন। জি হ্যাঁ, আমি সিলভিয়া বলছিলাম জামাইকা থেকে। হ্যাঁ হ্যাঁ, বলুন। আমার দুইটা কোশ্চেন। আমার প্রথম কোশ্চেন, ফেব্রুয়ারি মাসে আমার সিটিজেনশিপ পরীক্ষা হয়েছে, সেখানে আমি রিডিং রাইটিং সিটি কোশ্চেনে পাস করছি, কিন্তু আমার আন্ডারস্ট্যান্ডিং এ ফেল করাই দিছে। এখন আগামী মাসের 5 তারিখে আবার আমার ইন্টারভিউ কল করতে, এখন আমি কিভাবে প্রস্তুতি নিব? আচ্ছা, আমার কি সবগুলো একসঙ্গে আবার পড়াশোনা করে দিতে হবে? আচ্ছা, আর দ্বিতীয় কোশ্চেন হচ্ছে, আমার হাজবেন্ড ফেব্রুয়ারি মাসে সে সিটিজেনশিপ পাইছে এবং মার্চ মাসের 3 তারিখে সে ওথ নিচ্ছে, কিন্তু আমার ছেলে, আমার বড় ছেলের বয়স 18 হয়ে যাবে এপ্রিলের 13 তারিখে, এখন সে কি অ্যাপ্লাই করতে পারবে তার জন্য? আপনার ছেলে কি এখানে না বাংলাদেশে? এখানেই আছে। এখানেই আছেন, কোন ভিসা ক্যাটাগরিতে আছেন বলতে পারবেন? জি স্পেশাল ইমিগ্রেশনে আসছি। আচ্ছা, এবং ভ্যালিড ভিসা আছে, রাইট, স্পেশাল ইমিগ্রেশন। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ আপনাকে, আপনার প্রশ্ন। যেহেতু প্যান্ডেমিকের জন্য মার্চ মাসে সব বন্ধ হয়ে গেছে, প্রশ্ন উত্তরে উনি পাস করে গেছেন, আন্ডারস্ট্যান্ডিং এবং স্পিকিং এ উনি করেন নাই, তো আন্ডারস্ট্যান্ডিং এবং স্পিকিং এ যেটা ওটা প্র্যাকটিস এর ব্যাপার, তো আপনি এটা কিভাবে ইমপ্রুভ করতে পারেন? এটা হচ্ছে যে আপনি বিভিন্ন ইংলিশে লাইক সিএনএন এর নিউজ এবং ইংলিশ রিডিং পড়ে এবং আন্ডারস্ট্যান্ড, আপনি যে নিউজটা শুনছেন আপনি বাংলায় শুনে তারপরে আপনি ইংলিশে যদি শুনেন তাহলে আপনার আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হবে, এবং আপনি যে বিভিন্ন ধরনের ইউটিউব ভিডিও আছে যে সিটিজেনশিপের স্পিকিং এবং আন্ডারস্ট্যান্ডিং এর উপরে এক্সপ্লেন করা, তো ওই ধরনের ভিডিওগুলো আপনি দেখতে পারেন। আন্ডারস্ট্যান্ডিং এবং স্পিকিংটা হচ্ছে আপনি আপনার নিজের অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি এটা করতে হবে, আপনি বাইরে বেরোয় নন লাইক ইংলিশ স্পিকার যারা তাদের সাথে যে কোনো একটা কনভারসেশনে গেলেন, দোকানে গেলেন, তাদের সাথে কনভারসেশন ক্রিয়েট করে কথা বলে এই এই প্র্যাকটিসগুলোর মাধ্যমে আপনি বাড়াতে পারেন। যত আপনি কথা বলবেন, যত শুনবেন, ততই আপনার আন্ডারস্ট্যান্ডিং এবং স্পিকিং পাওয়ারটা বাড়বে, এবং আপনার ইন্টারভিউ আছে সুন, সো আপনার এটা আপনি মানে
ছোট বাচ্চাদের আরেকটা জিনিস হচ্ছে যে ইংলিশ শেখার খুব তাড়াতাড়ি আন্ডারস্ট্যান্ড করার, যে বাচ্চাদের যে কার্টুন ইয়েগুলো আছে আপনি ওগুলো দেখলেও আপনি তাড়াতাড়ি এটা পিক করবেন যে ইংলিশ স্পিকিং এবং আন্ডারস্ট্যান্ডিংটা আপনার আরো স্ট্রঙ্গার হবে। এবং অফিসার এখন যে টেস্টটা আপনাকে নিবে সেটা আগের তুলনায় ইজি না হওয়ার চান্সটা বেশি। সো আপনাকে আগে যে প্রশ্নগুলোতে আপনি আটকে গেছেন সেগুলো আপনি দেখবেন, যেগুলোতে ইউজুয়ালি আটকায় সেগুলো হচ্ছে যে আপনি N400 এর কতগুলো ইয়েস নো কোয়েশ্চেন আছে, ওই কোয়েশ্চেনগুলোকেই আপনাকে একটু ঘুরিয়ে আটকে ফেলে অফিসাররা। সো এটা হচ্ছে আপনার যেটা জানতে হবে, আপনি ওই ফর্মের ইয়েস নো গুলো এবং ওখানে কিছু ডিফিকাল্ট ওয়ার্ড আছে, যেমন নোভ্যালিটি আছে, তারপরে হ্যারিডিটারি টাইটেল, অল দিস ছোটো ছোটো ওয়ার্ডগুলোকে আপনি একটু জেনে নেন ডিকশনারির মাধ্যমে, জেনে ওগুলো বুঝে নিলে তখন আপনাকে যখন প্রশ্নটা ঘুরিয়ে করা হবে ইউ উইল স্টিল আন্ডারস্ট্যান্ড, আপনি বুঝবেন এবং আপনি উত্তর দিতে পারবেন। এটা কঠিন কিছু না, সিটিজেনশিপ এক্সাম ইটস আ ম্যাটার অফ প্র্যাকটিস, দ্যাটস অল। আচ্ছা ঠিক আছে। আর হচ্ছে যে আরেকটা প্রশ্ন ছিল ওনার বাচ্চার জন্য ওনার হাজবেন্ড অ্যাপ্লাই করতে পারবে কিনা, অবশ্যই বাচ্চার জন্য উনি অ্যাপ্লাই করতে পারবে অ্যাজ আ সিটিজেন প্যারেন্টস, এবং অবশ্যই বাচ্চা তো বায়োলজিক্যাল প্যারেন্টস আপনারা, সো হি ক্যান ডু ইট। ওকে, সো এটি একটি ব্যাপার। এখন আমাদের অনেকে আছেন আমাদের সাথে, অনেকে আছেন, এবং আমি অনলাইন থেকে আমাদের ফেসবুক থেকে বেশ কিছু প্রশ্ন আমি নিয়ে রেখেছি যেটি আপনার কাছে পরবর্তীতে আমি তুলে ধরবো। আমাদের নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি। দর্শক, আপনারা যাবেন না কোথাও। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। শ্রী দর্শক, বিরতির পর পুনরায় স্বাগত জানাচ্ছি। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে, এবং আমার সাথে আছেন ইসরাত স্বামী, যিনি আপনাদের বিভিন্ন প্রশ্ন উত্তর দিচ্ছেন, এবং আপনারা দেখছেন টিবিএন অ্যানালিসিস। ইসরাত স্বামী, আপনার কাছে আমি কয়েকটি প্রশ্ন তুলে ধরবো, খুব ছোট করে উত্তর দিবেন, কারণ আমাদের সাথে আছেন অনেকে দর্শক এবং প্রশ্নও আসছে একের পর এক। সো দেখি আমরা খুব দ্রুত অ্যান্সারগুলো করে দিতে পারি কিনা। আশরাফ আহসান, উনি লস অ্যাঞ্জেলস থেকে দেখছেন, উনি বলছেন যে আমরা যারা অ্যাসাইলেম করে পেন্ডিং অবস্থায় আছি, নতুন ইমিগ্রেশন আইনে কতটুকু রিস্কে আছি, আমার যে ওয়ার্ক পারমিট রিনিউ করতে দিয়েছি তা কি পাবো, আমাদের কি এই অবস্থায় দেশে ফেরত পাঠিয়ে দিতে দিবে, খুব আতঙ্কে আছি, জানাবেন ছোট করে। না, আপনারা যারা অলরেডি করে ফেলেছেন অ্যাসাইলাম তাদের জন্য এটা প্রযোজ্য না, এবং ওয়ার্ক পারমিট আপনারা পাবেন আপনাদের যদি অন্য কোনো কারণে আপনাদেরকে বন্ধ না করেন। যেমন আপনি যদি ইন্টারভিউতে না যেয়ে থাকেন, যেমন রিস্ক্যাজুয়াল করে থাকেন বারবার, তখন একটা কারণ থাকে ওয়ার্ক পারমিটটা ডিনাই করার, আদারওয়াইজ ইউ গোয়িং টু গেট ওয়ার্ক পারমিট অ্যান্ড আপনাদের ওয়ারিড হওয়ার কোনো কারণ নাই। এইটা হচ্ছে যে যারা নতুন করে এখন অ্যাপ্লাই করছেন তাদের। ওকে, এটি একটি ব্যাপার। এখন আরেকটি প্রশ্ন করছি, যে লিন্তা নাজমুন উনি বলেছেন, সালাম, আপনাকে সালাম জানাচ্ছি। ওনার হাজবেন্ডের জন্য উনি অ্যাপ্লাই করেছিলেন 2019 সালে 29 জানুয়ারি মাসে, ওনার এখন পর্যন্ত ওনার কোনো আপডেট আসেনি। উনি যখন অ্যাপ্লাই করেছিলেন ওনার গ্রিন কার্ড ছিল, এখন উনি সিটিজেন হয়েছেন 2020 সালের জানুয়ারি মাসে, এটি উনি জানিয়েছেন অ্যাম্বাসিতে। এখন কি ওনার কি কোনো করণীয় আছে কিনা, কিছু করতে হবে কিনা জানতে চাচ্ছেন। হ্যাঁ, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য নাজমুন আপু। আপনার যে আপনি জানিয়েছেন সঠিকভাবে সেটা খুব ভালো করেছেন, কিন্তু আপনি যদি কিছু না পান, আপনি জানানোর পরেও কোনো আপডেট না পান, আপনি USCIS-কে আরেকটা চিঠি লিখতে পারেন, অথবা 1-800 নাম্বার যেটা আছে, প্রত্যেকটা USCIS-এর চিঠির নিচে একটা ফোন নাম্বার আছে, সেটা যদি কল করে আপনি জানতে পারেন যে আপনার অ্যাপ্লিকেশনের সিচুয়েশনটা কি। 2020-এর জানুয়ারি মানে ফেব্রুয়ারি থেকেই তো আমরা প্যান্ডামিকের মধ্যে আছি, তো প্যান্ডামিকের সময়কালীন খুব স্লো প্রসেসে এগিয়েছে USCIS সব কিছুই, সব অফিসিয়াল কাজ গুলো। সো এই জন্য ওয়ারিড হওয়ার কিছু নাই, বাট নক করলে কোনো অসুবিধা নাই, কল দেম অর রাইট আ লেটার। গুড। ছোট করে রফিক হাসান তালুকদার জানতে চেয়েছেন, ইউএস সিটিজেন্স প্যারেন্টের ভিসা স্টিল অন হোল্ড, উনি বলছেন যে ইউএস সিটিজেন্স যারা আছেন তারা যারা প্যারেন্টসের জন্য অ্যাপ্লাই করেছেন সেটিকে হোল্ডে আছে বিকজ অফ প্যান্ডেমিক নাকি এখনো চলছে? হ্যাঁ, প্যান্ডেমিকের জন্য আনটিল ডিসেম্বর পর্যন্ত সবগুলো ভিসা হোল্ডে আছে। আচ্ছা, কাজেই সেটি একটু ব্যাপার। অ্যাসাইলাম ছোট্ট করে বলবেন, MD হোসেন উনি জানতে চাচ্ছেন, অ্যাসাইলাম কেসে গ্রিন কার্ড পেলে ফ্রি মেডিকেলে কোনো অসুবিধা হবে কিনা, মেডিকেল হেলথ ইন্স্যুরেন্স কথা বলছেন।
হ্যাঁ, দেখেন আমরা সবসময় বলে থাকি যে আপনি যদি নিজে পারেন আপনাকে কভার করতে মেডিকেড, অথবা অল্প বিভিন্ন ছোট ছোট বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্স আছে, যে সেগুলো যদি আপনি নিজে কোপ করতে পারেন ইটস ফাইন, যদি না পারেন এবং আপনার কোনো এমার্জেন্সি থাকে ইউ ক্যান টেক ইট। বাট হ্যালো, জি বলুন বলুন, বলে যান বলে যান, আমরা শুনছি। সো যেটা যে পাবলিক চার্জ না নেওয়া, আমরা বলি যে কারণ অ্যাসাইলাম আপনাকে 1 ইয়ার পর্যন্ত দেয়, 1 ইয়ার পরে আপনি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সো আপনি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করলে এই প্রশ্নগুলো অবশ্যই আসবে এবং সিটিজেনশিপের সময়ও আসবে। সো আপনি যদি না নিয়ে পারা সম্ভব হয় তাহলে নিয়েন না, এটা পাবলিক চার্জ অন্তর্ভুক্ত না হওয়া উচিত। আর একটা হচ্ছে যদি প্রেগনেন্সি হয় তাহলে সেটা কোনো প্রবলেম না, আন্ডার এজ চিলড্রেন থাকে তাদের জন্য প্রবলেম না। আচ্ছা ঠিক আছে, চলুন আমরা কয়েকটি ফোন কল নিয়ে নিই এর মধ্যেই। প্রিয় দর্শক কে আছেন, নাম জানিয়ে প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম হাইদ ভাই, আমি আলমগীর ব্রঙ্কস থেকে। জি বলুন। আই হ্যাভ 4 ক্যাটাগরি, ওই বোনের জন্য অ্যাপ্লাই করেছিলাম। জি, তো ভিসা অলমোস্ট অ্যাভেলেবল হবে, 6 মাস বাকি আছে, 6 মাসের মধ্যে আশা করতে ভিসা অ্যাভেলেবিলিটি হবে। কিন্তু লক্ষ্য করতেছি যে তাদের যে বড় ছেলে সেটা এজ আউট হয়ে যাবে, তো প্রায়োরিটি ডেট অ্যাপ্রুভাল ডেট মাইনাস পেন্ডিং টাইম পিএসপিএ ক্যালকুলেশন করে দেখা গেছে এই আগামী 6 মাসের ভিতরেও সে আন্ডার এজ থাকবে না, ওভার এজ হয়ে যাবে। তো এক্ষেত্রে ওই ছেলের জন্য করণীয় কি? ঠিক আছে, ধন্যবাদ। আর একটা কোয়েশ্চেন হচ্ছে ফর্ম I-485 কিভাবে তার জন্য অ্যাপ্লাই করা হবে, কিভাবে অ্যাপ্লাই করার কোনো সুযোগ আছে কিনা? আচ্ছা, অ্যাপ্লিকেশন কে করেছিলেন ওনার জন্য? আমি ফাইল করেছিলাম আমার বোনের জন্য, আপনার বোনের জন্য, আমার ভাগিনাটা আন্ডার এজ। বুঝতে পেরেছি, ওকে, ধন্যবাদ আপনাকে। ওভার এজ, সরি। হ্যাঁ স্যার, আমি আপনি শুনেছেন প্রশ্ন, আপনার বোন কি ইউএসএ তে আছেন না বাংলাদেশ? না 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 না, ও আসবার কি ভিসা এবিলিটি হবে আগামী 6 মাসের ভিতরে। তো আপনি 485 I-485 এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্টের অ্যাপ্লিকেশন, সো আপনি অ্যাডজাস্টমেন্টের অ্যাপ্লিকেশন ওনাদের জন্য করবেন। ওকে ওকে, তো কারণ ওনাদের কেসটা এনবিসি তে আছে, আর সিএসপি এর আন্ডারে দেখেন সিএসপি এর একটা ক্যালকুলেশন আছে, আমি জানি না আপনি জানেন কিনা ভাই। সো ওইটাতে ইউজুয়ালি 2 ইয়ার্স আপনি ক্রেডিট পাবেন বাচ্চাটার জন্য। সো বাচ্চাটা যদি 2 ইয়ার পাসও করে ফেলে, 21 প্লাস হয়ে যায়, লাইক 23 আপ টু 23 পর্যন্ত হি ক্যান স্টিল কাম। আচ্ছা, তো এটা সিএসপি এর ক্যালকুলেশনটা একটু সময় লাগবে, এখনই বলা যাবে না, আমার অনেক ইনফরমেশনের দরকার হয়। তো একটা লয়ারের মাধ্যমে আপনি এটা ইয়ে করেন, সর্ট আউট করেন। হ্যাঁ ওকে, চলুন পরবর্তী প্রশ্নে যাই। প্রিয় দর্শক কে আছেন, নাম জানিয়ে প্রশ্নটি করুন। জি আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম হাবিব ভাই। হ্যাঁ ওয়ালাইকুম সালাম, আমি আলাউদ্দিন বলছি ব্রুকলিন থেকে। হ্যাঁ বলুন ভাই। ভাই আমি এসবিএ এর জন্য অ্যাপ্লাই করেছিলাম, গ্রান্ট মানি পেয়েছি। তো সামান্য ভুলের কারণে আমার এটা ডিনে হয়, তো ডিনে হওয়ার পরে আমি রিকনসিডারেশন করি, রিকনসিডারেশন ফাইল করার পর এখন 3 সপ্তাহ হয়ে গেছে, ওরা কোনো রেসপন্স করছে না আর ওদেরকে পাচ্ছি না। এখন আমি তো গ্রান্ট মানি পাইছি $1,000, আমি কি এখন পুনরায় নতুন ভাবে করব না কি করব? না আপনি নতুন ভাবে করবেন না, আপনার যে যে যেটি আছে সেটি আপনি ফলো আপ করবেন। আপনাকে আমি বলবো আপনি প্লিজ দয়া করে একজন অভিজ্ঞ সিপিএ এর সহায়তা নিন, যেহেতু এটা একটু ঝামেলায় পড়ে গেছে। সবচেয়ে ভালো হবে অভিজ্ঞ কোনো সিপিএ এর সাথে কথা বলে কাজটি শেষ করুন, নতুন করে করতে যাবেন না, তাতে সমস্যা আরও বাড়বে। ধন্যবাদ আপনাকে, আমি যাবো পরবর্তী প্রশ্নে। কে আছেন দর্শক, নাম জানিয়ে প্রশ্নটি করবেন। হ্যালো সালাম আলাইকুম, আমার নাম নওরিন, আমি অ্যাকচুয়ালি আমার বাবার হয়ে কল দিচ্ছি, আর আমার কোয়েশ্চনটা আনএমপ্লয়মেন্ট বেনিফিট রিলেটেড। শিওর, নো নো প্রবলেম। সো এপ্রিলের 27 তারিখে আনএমপ্লয়মেন্টের জন্য অ্যাপ্লাই করা হয়, আর তার কিছুদিন পর 0.00 ক্রেডিট দেখায়, আর তার কিছুদিন পর একটা লেটার আসে ফর মনিটরি বেনিফিট ডিটারমিনেশন উইথ দ্য অ্যামাউন্ট, রাইট? বাট সিন্স দেন এভরি টাইম আমরা অনলাইনে গিয়ে ফাইল করার চেষ্টা করেছি, উই হ্যাভ বিন ফাইলিং, বাট ওখানে দেখায় যে উই আর কন্টিনিউইং টু ওয়ার্ক অন ইয়ার অ্যাপ্লিকেশন অ্যান্ড ইউ মে গেট আ কল, অ্যান্ড অ্যামাউন্ট দেখায় 00, উই ডিড নট গেট আ কল ইয়েট। আর রিসেন্টলি মানে জুলাইয়ের 8th সিইউ এর একটা ফর্ম আসে ইমেলে, ওটা ফিল আউট করে পাঠিয়ে দিই, অ্যান্ড সিন্স দেন উই বিন ট্রাইং টু কল দি মানে ডিপার্টমেন্ট অফ লেবার, বাট কারোর সাথে কোনো কথা হচ্ছে না। কোন কোন স্টেটে? আচ্ছা আমার কয়েকটা প্রশ্ন একটু জিজ্ঞেস করি, কোন স্টেটে বলতে পারবেন? জি
I'm sorry? Which state is this? New York. And Queens, your father was self-employed or he was W-2? He was W-2. When did he lose his job? Maybe about two to three weeks before. Okay. We were affected with COVID. So I mean, খুব শর্ট করে আপনার প্রশ্ন উত্তর দিয়েছি. It looks like he got approved. উনি approve হয়েছেন unemployment এর জন্যও এবং pandemic এর জন্যও. যেহেতু unemployment এর জন্য approve হয়েছেন, pandemic এর জন্যও he got approved. আপনাকে ফোন করে কষ্ট করে কথা বলতে হবে. এই ধরনের কেস আমরা অনেক দেখেছি. You have to keep trying. আপনাকে আমরা আমাদের অনেক আছেন যারা সারাদিন কল করে পেয়ে যান একবার, তা আপনাকে একটু মানে keep trying. You have to get them on phone to get this sorted out. Okay? Earlier in the morning or later in the evening এ ফোন কলগুলো তাড়াতাড়ি হয়. Correct. So try those time. আচ্ছা, আমি একটি প্রশ্ন, উনি ফারজানা রহমান, উনি অনেকদিন ধরে এই প্রশ্নটি করছেন. আনফর্চুনেটলি যখনই করেন তখনই ইমিগ্রেশনের প্রশ্ন অনুষ্ঠান থাকে না, কাজেই আজকে আমি ওনার প্রশ্নটি পেয়েছি. আমি তুলে ধরছি আপনার কাছে. উনি বলছেন যে আমি আগে প্রশ্ন করেছিলাম, যে জানি আপনি আগে প্রশ্ন করেছেন. আমার বড় ভাই ছোট ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছে 2006 সালে. বড় ভাইয়ের ইনকাম ভালো, প্রতি বছর ট্যাক্স ফাইল করানো ঠিক মতো. এখন ছোট ভাইয়ের ফ্যামিলি সব পেপার এবং ভিসা ফি সবই দেওয়া হয়েছে. আমার প্রশ্ন, আমার ছোট ভাইয়ের ফ্যামিলি আসতে কোনো ঝামেলা হবে কি না? বড় ভাইয়ের বয়স হচ্ছে 47, ছোট ভাইয়ের বয়স হচ্ছে 38. বারবার জানতে চাচ্ছি, কারণ আমার তিন ভাই দুইটা বোন এখানে, বাবা মা সেজন্য খুব চিন্তিত. No, it's fine, আসতে পারবে. কিন্তু আমরা যেটা বিগিনিং এ বলেছি, যেটা এখন নতুন অফিসাররা কনসিডার করবে, সেই জিনিসগুলো আপনি যদি শুনে না থাকেন, এটা আপনার জন্য বলছি যে আপনার ছোট ভাই যে এখানে আসবে, উনি এখানে এসে কি কাজ করবেন, ওনার এডুকেশনাল কোয়ালিফিকেশনটা কি, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড যদি ভালো না হয় তাহলে টেকনিক্যাল কোনো স্কিল আছে কি না ওনার, ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপরে কতটুকু দখল আছে, এবং অল দিজ উনি এখানে এসে পাবলিক চার্জ হবেন কিনা, অল দিজ গোয়িং টু বি কনসিডার্ড ডিউরিং দ্য ইন্টারভিউ. সো এই ওয়েটিং টাইমে আপনারা এই জিনিসগুলো ব্রাশ আপ করে নিতে পারেন. আপনারা কি বলবেন, কি করবেন এখানে এসে, অল দিজ থিং ক্যান বি কনসিডার্ড. চলুন পরবর্তী প্রশ্নে যাই. প্রিয় দর্শক, কে আছেন, নাম জানিয়ে প্রশ্নটি করবেন. হ্যালো, আসসালামু আলাইকুম. আপনারা খুব একটা ভালো অনুষ্ঠান করছেন, এটা সত্যি আমরা বাঙালি কমিউনিটি খুব উপকৃত হচ্ছি, থ্যাংক ইউ. আমার দুইটা কোশ্চেন আছে. প্রথম কোশ্চেন হচ্ছে, আমার একটা বিজনেস আছে, আমি W-2 তে কাজ করি, এখন আনএমপ্লয়মেন্টে আছি, কিন্তু আমার বিজনেসে গত 2 বছর ধরে লস হয়েছে, বুঝছেন? সোলো প্রোভাইডার বিজনেসটা আমার, ক্যান্ডি বিজনেস ছিল. তো আমার কি ওইটার জন্য PPP লোনে অ্যাপ্লাই করতে পারবো কিনা, যেহেতু লস হয়েছিল? আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে, যদি না পারি তাহলে আমি ওই যে আইডিয়াল লোনটা অ্যাপ্লাই করতে পারবো কিনা. আর আমার বাড়ি আছে, এটা 2-family home, সো আমার রেন্টাল ইনকাম আমি দেখাই প্রতি বছরই, তো ওইখানে লস নেই, রেন্টাল ইনকাম আছে আমার, তো ওখানে কি আমি PPP এর জন্য অ্যাপ্লাই করতে পারি কিনা, এটা কোশ্চেন. সোল প্রোপ্রাইটার মানে আপনি আগে বিজনেস করেন, তাই তো? জি জি, আমার এটা হচ্ছে সোলো প্রোপ্রাইটার. জি জি, মানে আমার নিজের নামে, ওই যেহেতু ক্ষতি, যেহেতু আমার নিজের নাম দেওয়া. জি জি, যেহেতু ক্ষতি হয়েছে, সবচেয়ে ভালো হবে আপনি EIDL এর জন্য অ্যাপ্লাই করেন, কারণ EIDL স্পেশালি এই প্যান্ডামিকের ক্ষতির জন্য এই ধরনের লোনগুলো করা থাকে, আপনি সেটি পারবেন. এবং বাসার 2-family income যেহেতু আপনার রেন্টাল ইনকাম আছে, আপনি EIDL সেটার জন্য অ্যাপ্লাই করতে পারেন. ধন্যবাদ. আমি যাবো পরবর্তী প্রশ্নে. আচ্ছা, আমি একটি শেষ প্রশ্ন আপনাকে তুলে ধরবো, এটি অনেকক্ষণ আগে নেওয়া, কারণ অনেক লম্বা প্রশ্নটি. উনি ফেরদৌস আলম, উনি জিজ্ঞেস করতে চেয়েছেন, আই হ্যাভ এ কোয়েশ্চেন, আই হ্যাভ অ্যাপ্লাইড ফর মাই প্যারেন্টস লাস্ট অক্টোবর, দে হ্যাভ রিসিভড ইট বাট নট অ্যাপ্রুভড. আই গট আ লেটার ফর ফার্দার এভিডেন্স পেপার লাইক এফিডেভিট অফ বার্থ, প্রাইমারি স্কুল, মসজিদ সার্টিফিকেট, অ্যান্ড দে গেভ মি অপশন ইফ আই ওয়ান্ট টু ডু DNA টেস্ট টু এস্টাবলিশ দ্যাট they are my parents. I have to follow some instruction. It's up to me, DNA or the other one. So my question is, do I do DNA tests and should I only, or should I only follow those papers? Please let me know. ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য. যে আমরা যেটা
documentary evidence jodi apnar kache theke thake you can submit that but right now amra jeta korchi amader client theke jodi dna karo korar khomota thake like it's expensive so if clients we advise that jodi tara korte chay so we rather do a dna test because etar to ar kono question thakbe na for sure it's a sure bet so dna jodi korte paren it's fine If you don't want to do it because it's optional, if you submit all the documents, still apnar case ta granted hote pare. So you can do both. ধন্যবাদ এস আর স্বামী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে সময় করে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য এবং মূল্যবান সময় ব্যয় করেছেন আপনি আমাদের সাথে প্রশ্ন উত্তর দিয়েছেন। আপনার সাথে দেখা হবে পরবর্তীতে, আপনি ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন, দর্শকরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, আবার দেখা হবে। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি যাওয়ার আগে একটি জিনিস আপনাদের কাছে তুলে ধরতে পারি ধরতে চাই, সেটি হচ্ছে আমরা এই পর্যন্ত কিন্তু প্রবলেম নিয়ে আলোচনা করেছি, কিন্তু পরবর্তীতে যেটি এই সামনে সপ্তাহে বুধবার এবং শুক্রবার যেটি আমি পরিকল্পনা করছি আমরা, হাউ টু প্যাস দিস পাবলিক টেস্ট, আপনি এই পাবলিক চার্জ টেস্ট কীভাবে পাস করবেন এবং ডিক্লারেশন অফ সেলফ সাফিসিয়েন্সি কীভাবে করবেন, কত টাকা হলে আপনি এই নতুন যে আইনের আন্ডারে আপনি অ্যাপ্লাই কর, আপনার যে অ্যাফিডেভিট অফ সাপোর্ট এটা ভ্যালিড থাকবে, এই সমস্ত ব্যাপার নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা থাকবেন আমাদের সাথে, যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, থাকবেন টিভিএন টোয়েন্টি সাথে। টিভিএন টোয়েন্টি বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর, দেখা হবে আগামী সোমবার। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 718-777-6556। লগ ইন করুন www.totalcablebd.com।